ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। सकल के नमस्कार और धन्यवाद जानाई। आज के आमादेर ये छोट्ट एकटी अनुष्ठान माध्यम दिए आमरा जार साहाज्ये जार अर्थानुकूल्ये एवं जार त्याग स्वीकारे आमरा ये महान कार्येर करार जे सुजोग आमरा पेयेछि तार सम्बन्धे किछु ताके स्मरण करा आमादेर कृतज्ञता जानानोर जन्ये आमरा आज के एखाने उपस्थित होयेछि। आमादेर डाक्टर इला साहा जार सौजन्ये जार साहाज्येई आमरा गत बछरो दियेछिलाम जारा दुस्थ एवं मेधावी छात्रदेर एई स्कलारशिप बृत्ति तई बछर ए समस्त परिस्थितिर जन्ये लकडाउनेर जन्ये সেইভাবে আমরা ব্যবস্থা করতে পারিনি। তবু আমরা কিছুটা যাদের মাধ্যম দিয়ে যাদের মাধ্যমে আমরা কিছুটা জানতে পেরেছি যাদের কাছ থেকে আমরা তাদের ডকুমেন্ট এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়েছে তাদের আমরা প্রায় আজকে এখন এই মুহূর্তে আমরা 15 জন না 11 জন আরও প্রায় 10-12 জনের মতন আমাদের কাছে আছে তাদেরকে আমরা পরে পরে দেব। তা আজকে এই ডাক্তারবাবু আমাদের ডাক্তার সুকুমার সাহা তিনি এই স্কলারশিপটি কথামৃত ভবনের মাধ্যম দিয়ে এই সমস্ত মেধাবী ও দুস্থ ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আজকে উনি এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের এই সামান্য সাহায্য যাতে আমরা করতে পারি তার জন্যে ডাক্তারের কাছেও সকলেই আমরা কৃতজ্ঞ যে তিনি তাঁর এই উৎসাহ নিয়ে এই কাজটি করার জন্যে এরকম পরিস্থিতির মধ্যেও অনেক চেষ্টা করে অনেক মেহনত করে উনি সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে এবং তার সাথে আমাদের অজয়বাবু আছেন এবং রুমি নন্দী আছেন তাদের সাহায্যে এই কাজটি আজকে উনি করে আজকে আমাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা এই ডাক্তারবাবুর তরফ থেকে আমরা আজকে এই স্কলারশিপটি তাদের ব্যাংক ট্রান্সফারের মাধ্যম দিয়ে তাদের কাছে পৌঁছে দেব। আর ডাক্তার ইলা সাহা যার সারা জীবনের পরিশ্রমে তিল তিল করে তিনি তার সমস্ত যা কিছু উপার্জন তিনি পরার্থে দান করে গেছেন তাঁরই সাহায্যে আমরা এই কাজগুলি করার সুযোগ পেয়েছি এবং তার জন্যে আমাদের মাননীয় ডাক্তারবাবু সুকুমার সাহা তার কাছে আমরা অশেষ কৃতজ্ঞ। তিনি এই কাজটি দীর্ঘদিন ধরেই করে চলেছেন এরপরেও যাতে এইভাবে চলতে থাকে তার জন্যই একটা উনি পাকাপাকি ব্যবস্থা করে গেছেন যাতে ডাক্তার রিলা সাহার নামে কিছু স্কলারশিপ যারা খুবই মেধাবী এবং যাদের খুবই প্রয়োজন সেরকম ছাত্ররা যাতে সাহায্য পায় তার ব্যবস্থা করেছেন। আমি একটু ডাক্তারবাবুকে আমাদের ডাক্তার ইলা সাহার সম্বন্ধে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এক মিনিট নমস্কার। ডক্টর ইলা সাহা স্মৃতিতে একটা ফান্ড তার স্মৃতিতে যে একটা ফান্ড তৈরি করা হয়েছে আমি শ্রদ্ধেয় মহারাজের মাধ্যমে সেইটে দুস্থ এবং মেধাবী ছেলে মেয়েদের জন্যে সেটা ব্যবহার করতে চাই কারণ আমার স্ত্রী সে একটু স্ট্রাগল করেই বড় হয়েছিল
এবং বড় এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ প্লাস্টিক সার্জন হয়েছিল। সব কটা ডিগ্রি তার কাছে ছিল, কিন্তু এই দুস্থদের জন্য সে আমাকে বারবার বলতো যে তাদের কিছু সাহায্য করার। ও চলে গেছে, তার ফলে আমি মহারাজদের ওপর দায়িত্ব দিয়েছি। আমারও বয়স হয়েছে প্রায় 80-র কাছাকাছি, মহারাজ ইনি সেইগুলো ব্যবস্থা করবেন। আর আমাকে সর্বদা হেল্পের জন্যে শিক্ষিকা রমি নন্দী আছে, আমার স্টেট ব্যাংকের এক্স ম্যানেজার অজয় মুন্সিমশাই আছেন, তারা আমাকে সর্বদা হেল্প করেন বিভিন্নভাবে, এবং তার ফলে আমি এই কাজগুলো করতে পারি। আর এখানে যে সিদ্ধার্থ, সুকান্তি এরা সব আছে, এদের জন্যে আমি এই কাজগুলোকে আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবো। তা নাহলে এই ব্যাংকিংয়ের মাধ্যমে করাটা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না, কিন্তু ওরা সমস্ত দায়িত্ব নিয়েছে, এবং সেই জন্য আমার খুব আনন্দ যে তার আত্মার তৃপ্তির জন্য এই কাজগুলো করা হল। নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের শতকোটি নমস্কার। এসো এসো। কথামৃত ভবনের মাধ্যমে ডক্টর সুকুমার সাহা যে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, সেই কাজটা আজকে আগেও ডাক্তারও করেছেন, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না এই সমস্ত দূরে ছাত্রছাত্রীদের হাতে এইভাবে তাদেরকে সাহায্য করার। সেটা কিন্তু কথামৃত ভবনের পক্ষ ছিল বলেই বা তাদের মাধ্যমেই আমরা এই কাজটা করতে পারছি, এবং কথামৃত ভবনের সাহায্য ছাড়া আমরা কখনোই এই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে এটা তুলে দিতে পারতাম না। তার জন্য কথামৃত ভবনের কাছে আমরা কৃতজ্ঞ, এবং ঠাকুর মা স্বামীজি মহারাজদের অনেক আশীর্বাদ যে যার জন্য আমরা তাদের এই সাহায্য পাচ্ছি।